এই মাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক 2024 সালের বাংলা পরীক্ষা। আজকের এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষার্থীরা কিন্তু 2 নাম্বার অতিরিক্ত পেতে পারো, কারণ প্রশ্নপত্রে গুরুতর 2টি ভুল আমার নজরে এসেছে। সব কিছু জানতে ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এই ত্রুটিগুলি চলে আসে। আমরা প্রথমে সমাধানে চলে আসি এমসিকিউ এসএকিউ এর। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, কার? উত্তর হবে নিখিলের মন নেই। পরের প্রশ্ন, সকলে এক কথাই বলে, কি কথা বলে? একই, ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। এই উত্তরটা হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় ফাঁপি। চার দাগের প্রশ্ন, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো, 31টা তালা লাগানো গুদামে থাক, রূপনারায়ণের কুলে কবিতার মূল কাব্যগ্রন্থ শেষ লেখা, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বালানো হয়েছিল হরিণের মাংস রান্নার জন্য, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? জলের অন্ধকারে ধূসর ফেনায়। পরের পৃষ্ঠায় চলে যাব, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গেছিল জঙ্গলে, বহুদিন ড্যাশ কাটেনি দিন, জঙ্গলে কাটেনি দিন। পরের প্রশ্ন, আরে সবসময় কি আর্টিস্টিক দিক দেখলে চলে? উক্তি হচ্ছে নেপথ্য থেকে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন হারমোনিয়াম বাদকে। তোমরা দেখো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু শর্ট ব্রড সমস্ত কিছু কমন। আমি আগেই বলেছিলাম প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, তবু আমাদের বই থেকে কমন। রাজা রথারোহণম নটয়তি, কথার অর্থ রাজা রথে আরোহণের ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত কার পোশাক পরে এসেছিল? দিলদারের পোশাক পরে এসেছিল। এ কথাটা মালিকের কানে তুলবেন না, কোন কথা? যে কালীনাথ রোজ গ্রিন রুমে লুকিয়ে ঘুমন। চলে যাব পরের পৃষ্ঠাতে, জয় তোরণে ঠাসা কি মোহনীয় রোম, জল পানের আশায় মর্দানা কতবার গিয়েছিল, আকি পাহাড়ের উপরে 3বার গিয়েছিল, ওয়ালা এটা কি? আমি বলেছিলাম বাসিওয়ালা এই রকম দিতেই পারে, ওয়ালাটা হচ্ছে পরাধীন রূপমূল। পরের প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ, এই ছবি বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট, নবজীবনের গান, একটু আনকমন কোশ্চেন, যতীনেন্দ্র মৈত্রের, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, প্রশান্তচন্দ্র মহলানবিশের হবে। নেক্সট, কুস্তি খেলার অযান্ত্রিক ছবির পরিচালক হচ্ছেন ঋত্বিক ঘটক। এবার এসএকিউ-এ চলে আসব, বুড়ো কর্তা মরে যাওয়ার পর পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? উত্তরটা অনেকেই ভাবতে পারে, বাড়ির ছেলেরা যোগ্য ছেড়ে চলে গেছে সেটা বুঝি উত্তর হবে, আসলে উত্তর সেটা নয়। দেখো কাকে বলা হয়েছে, কাদেরকে নয়। পিসিমা একটা লাইন বলেছিল যে বেয়াই কোন ডাকাতে সন্ন্যাসী আনলো গো, এখানে সন্ন্যাসীকে অর্থাৎ তান্ত্রিককে কিন্তু দোষারোপ করা হয়েছিল। চলে যাব পরের পৃষ্ঠাতে, এ অন্যায় নয়, অত্যাচার নয়, কাকে অন্যায় এবং অত্যাচার বলা হয়েছে? যে মৃত্যুঞ্জয় না খেলে টুরুর মাও খাবে না, এটাকে। সেখানেই গড়ে উঠেছে বাজার, বাজারে কি কি আছে, সন্দেশের দোকান, তারপর চায়ের দোকান, মনোহরির দোকান, এগুলো তোমরা লিখবে। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি? বুড়ির নিঃসার দেহ বা মৃতদেহ নড়ছে এবং উঠে বসার চেষ্টা করছে। অলস সূর্যোদয় একে, কোথায় কি আঁকে? আমি বারবার বলেছিলাম, এবার এটা আসবেই, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আঁকে সন্ধ্যার জলস্রোতে, কঠিনেরে ভালোবাসিলাম। দেখো একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন ছিল, আমি বলেছিলাম সে কে? সে হলো কঠিন। কবি বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কঠিনকে কেন ভালোবেসেছেন? কঠিন কখনো বঞ্চনা করে না বলে কবি কঠিনকে ভালোবেসেছেন, এটাই হবে সঠিক উত্তর। নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগে? ক্রোধ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? হরি গুলিবিদ্ধ হরিণের রক্তে। এবার দেখো আসল জায়গাটা, এখানে 2 নাম্বার ছাত্রছাত্রীদের দেওয়া প্রয়োজন। আমি অনুরোধ করব প্রত্যেকে আমার এই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। বোর্ডের নিয়ম অনুযায়ী নানা রঙের দিনের অথবাতে বিভাবের প্রশ্ন দিতে হবে, অর্থাৎ যেখানে যেখানে নানা রঙের দিনের প্রশ্ন থাকবে সেখানে সেখানে শর্ট ব্রড সর্বত্র অথবা দিতে হবে, কিন্তু এখানে নাটকের প্রশ্ন দুটোতে কোনো অথবা দেওয়া হয়নি। অর্থাৎ যদি কেউ নানা রঙের দিন পড়ে থাকে তাকে দুটো ক্ষেত্রেই নানা রঙের দিন লিখতে দেওয়ার কথা, বা যারা বিভাগ পড়ে আছে তাদের দুটো ক্ষেত্রেই লিখতে দেওয়ার কথা, কিন্তু দেখো এখানে সেই নিয়মটা মানা হয়নি। ইউটিউবে সম্ভবত প্রথম আমরাই এই কথাটা জানাচ্ছি, তাই প্রত্যেকে ভিডিওটা শেয়ার করো। আমি কিন্তু কোনোদিনও বলি না আমার ভিডিও মানে এই প্রশ্নোত্তরের ভিডিও শেয়ার করো, আজ বলছি, কারণ এতে বাংলার ছাত্রছাত্রীরা কিন্তু উপকৃত হবে, বঞ্চিত হবে না, বঞ্চিত হওয়ার হাত থেকে বাঁচবে।
এই রে পুলিশ আসছে। পুলিশ আসছিল কেন? শোভাযাত্রীদের শোভাযাত্রাকে প্রতিহত করবার জন্য বা তাদের ফিরে যেতে বলার জন্য। কামন কুইক, মোহাম্মদের কাজটা দাও। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিল? যখন রজনী তার বক্তব্য বলছিল, মানে যখন রজনী পুরনো দিনের নাটকে ঔরঙ্গজেবের আর মোহাম্মদের সিন আর কি সিনে ডায়লগ বলছিল, তখন মোহাম্মদের ক্যাচ দিয়েছিল, কে দিয়েছিল? কালীনাথ। তাকে সামনের পাথরটা তুলতে বললো, পাথরটা তোলার পর কী হয়েছিল? জলের ঝর্ণায় চারিদিকে ভরে গিয়েছিল। নেক্সট, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ ভূমিকা, মানে বিশেষ ভূমিকা? বাম গোলার্ধ। এটা টেস্ট পেপারের আমি যখন সমাধান করেছিলাম বলেছিলাম, ভিত্তি বলতে কী বোঝো? পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তাকে ভিত্তি বলে। শব্দের যে অংশ প্রত্যয় বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তাদের বলে। ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তাকে ধাতু প্রত্যয় লিখলেও হবে, কৃত প্রত্যয় লিখলেও হবে। এবার দেখো বড় প্রশ্নে ম্যাজিক। আমি তোমাদের বলে দিয়েছিলাম ভাত গল্প থেকে অচেনা লাইন তুলে প্রশ্ন আসবে, আর কে বাঁচায় কে বাঁচে অবশ্যই পড়বে। দেখো সেটাই কিন্তু হুবহু আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার চোদ্দে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এই ভাবনার মধ্যে দিয়ে নিখিল চরিত্র। আমি বারবার বলেছিলাম একটা ডায়লগ দিয়ে তার নিরিখে নিখিলের চরিত্র দেওয়া হতে পারে, সেই প্রশ্নটা হুবহু কমন এসছে। নেক্সট, এই প্রশ্নটা একটু আনকমন লাইন, কিন্তু আমাদের বইয়ের দুটো জায়গাতে এই প্রশ্নটা ছিল, সরাসরি না থাকলে একটু অন্যভাবে ছিল। যেমন দেখো 203 নম্বর পৃষ্ঠাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে, কেন উতলা করেছিল? সেটাই হবে ব্যক্তির ভাতের আহিঙ্কের পরিচয় দেওয়া, মানে কেন সে ভাত খেতে চাইছে। বা এটা যদি তোমরা 36 নম্বর পৃষ্ঠায় আমাদের যে প্রশ্নটা ছিল সেটা দেখো, তার থেকেও কিন্তু এর উত্তরটা লেখা যাবে। হুবহু লাইনটা আসেনি এই যে 36, এখানে বাসিনীর বক্তব্য থেকে উৎসবের কেন এই বিপর্যয় আমরা জানতে পারি। অর্থাৎ এখানে দুটো প্রশ্নের উত্তরের মধ্যে একটা লিখতে হয়, একটা হুবহু কমন, দুটো কিন্তু যদি ধরা যায় প্রয়োগগতভাবে কমন। নেক্সট, কবিতার প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আমি তোমাদের বলে দিয়েছিলাম মহুয়ার দেশ আর আমি দেখি, এবার এর থেকে বড় প্রশ্ন থাকবেই। দেখো সেটাই হয়েছে, আমি বারবার বলেছিলাম তোমরা পড়বে মহুয়ার দেশ থেকে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, এটা দেখিয়ে দিই, এই যে মাঝে মাঝে শুনি, এই প্রশ্নটা এসছে হচ্ছে আমাদের বই 69 নম্বর পৃষ্ঠাতে ছিল, আর তার আগেরটা 72 বলা আছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো 72 নম্বর, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আমাদের বই থেকে এর দুটো লিখতে হবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে, দুটোই কমন। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে, বিভাব নাটক থেকে প্রশ্ন। আমি বারবার যখন লাস্ট টাইম ভিডিও করেছিলাম আমি বলেছিলাম এই প্রশ্নটা তোমরা পড়ে রাখবে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। আমি বারবার বলেছিলাম লাস্ট পৃষ্ঠা, কালকেও বলেছি লাস্ট পৃষ্ঠা পড়তে। দেখো সেখান থেকেই প্রশ্নটা এসছে, আর তারপরের প্রশ্নটা আমাদের বইয়ের 103 নম্বর পৃষ্ঠাতে ছিল, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে 103 নম্বর পৃষ্ঠায়, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, সেই রাতে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম। আমরা এতভাবে ঘুরিয়ে দিয়েছিলাম, প্রশ্নটা হুবহু আমাদের বই থেকে এসছে। দেখো এটা কোনো বানানো গল্পকথা নয়, তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটা নিয়মিত প্র্যাকটিস করেছো আমার দৃঢ় বিশ্বাস আজ প্রশ্ন একটু খটোমটো যে এসছে এটা বলার অপেক্ষা রাখে না, কিছু ক্ষেত্রে সহজ কিছু ক্ষেত্রে কঠিন, তবু আমাদের বই কিন্তু সেখানে একদম সসম্মানে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যদের মতন আমরা মিথ্যে কথা লিখবো না যে, বা বলি না যে আমাদের বই থেকে রেকর্ড সংখ্যক কমন আসবে ইত্যাদি ইত্যাদি, আমরা কাজে প্রমাণ করে দেখাই। এবার আসি 125 নম্বর পৃষ্ঠা, দেখে নাও, সব কমন। গল্পটা মনে পড়লেই হাসি পেত, গল্পটা মনে পড়লেই হাসি পেত, 125 আমাদের বইয়ের। নেক্সট, কে জিতেছিল একলাশে? এই প্রশ্নটা সম্ভবত কোনো নোট বইয়েও নেই, একমাত্র আমাদের সাজেশন বইয়েই আছে, তোমরা চাইলে আমি ভুল হলে সংশোধন করে দিও। দেখো কে জিতেছিল একলাশে, আমাদের বইয়ে ছিল এই প্রশ্নটা, এটাও কিন্তু এই যে এসে গেছে। এবার চলে যাব আমরা পরের অংশে, আমার বাংলা অংশ। আমি বারবার তোমাদের বলেছিলাম হাত বাড়াও আর গারো পাহাড়ের নিচে পড়তে, দেখো সেটাই হয়েছে। 129 নম্বর পৃষ্ঠা, লাইনটা কমন নেই কিন্তু প্রশ্নটা কমন আছে, এই যে পঞ্চাশের আকালের সকাল, এই দৃশ্য তার কোন উপলব্ধি? এই দেখো এই যে পঞ্চাশের আকালের আমরা বর্ণনা দিয়েছিলাম এটাকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, যারা পড়েছে পেরে গেছে। আর লাস্ট প্রশ্নটা আমাদের বইয়ের 134 নম্বর পৃষ্ঠাতে একটু ঘুরিয়ে দেওয়া ছিল, আর ভিডিওতে আমি বারবার 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 বলেছিলাম বইয়ে সরাসরি না থাকলেও যে এই প্রশ্নটা পড়বে, যে 50-60 বছর আগে একটা আইন ছিল হাতি বেগার আইন, আর সেটা কীভাবে বন্ধ হলো, কালকেও আমি বলেছি সেই প্রশ্নটাই কিন্তু চলে এসছে। এবার দেখি ভাষা অংশ, যেটাকে তোমরা ব্যাকরণ বলো, একটা পৃষ্ঠা থেকেই দুটো প্রশ্ন হুবহু চলে এসছে। এই যে রূপমূল কাকে বলে, স্বাধীন পরাধীন রূপমূল,
আর হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা দুটোর পরিচয়। দেখো দুটো দুটোই এখান থেকে হুবহু কমন চলে এসছে। এবার আসি বাংলা গান। বাংলা গানের ধারায় বলেছে দ্বিজেন্দ্রলাল অথবা অতুল প্রসাদ, দুটোই আমাদের বইয়ে ছিল। এই জায়গা প্রশ্নগুলো একটু টাফ আসবে, আমি তোমাদের বারবার বলেছিলাম এটা সাজেশন করে না পড়তে। এই দেখো দ্বিজেন্দ্রলালের অবদান গানের ধারায় আমরা বলে দিয়েছিলাম আমাদের বইয়ে। আর 143 নম্বর পৃষ্ঠা, এটাও দেখিয়ে দিই, একদম আমাদের বইয়ের প্রথম প্রশ্নই ছিল অতুল প্রসাদ সেনের অবদান, সেটা এসছে। অর্থাৎ এখানে দুটো দুটোই কিন্তু কমন। তারপরের প্রশ্ন, এখানে 206 পৃষ্ঠাতে আমরা বলেছিলাম আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন, সেখানে তোমরা নগেন্দ্র প্রসাদ পড়তে পারো, এটা একটু ঘুরিয়ে এসেছে বা ফুটবল যারা পড়েছো তারা পারবে। পরের প্রশ্নটা কিন্তু বই থেকে আসেনি, সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর বা সুকুমার রায় তাদের বিজ্ঞানে অবদান, এটা আমরা দিইনি। আর ছায়াছবি নির্বাক যুগ, এটাও কিন্তু আমাদের বই থেকে কমন এসেছে। এই যে দেখো নির্বাক যুগ বাংলা চলচ্চিত্রের ইতিহাস, এটা হচ্ছে আমাদের বইয়ের 206 নম্বর পৃষ্ঠাতে ছিল। তার মানে এই দেখে নাও 206 নম্বর পৃষ্ঠাতে ছিল, তার মানে এই চারটের মধ্যে থেকে দুটো লিখতে হবে, আমাদের কিন্তু তিন চারটেই প্রায় কমন রয়েছে। এবার আমরা চলে যাব রচনায়। দেখো রচনা এবার যে একটু খটোমটো এসছে আমি তোমাদের বলে দিই, আমরা 185 পৃষ্ঠাতে দিয়ে রেখেছিলাম পরিবেশের ওপর রচনা বলেছিলাম, সেটাই কিন্তু এসছে, মানব জীবনে পরিবেশ। নেক্সট এটা তো সাধারণত কমন পাওয়া যায় না, শিশুশ্রম, এটা বিষয়ের গভীরে প্রবেশ, আমি এটা বলেছিলাম বারবার বারবার অনেক পড়তে হবে তবে গিয়ে তোমরা পাবে। নেক্সট আছে আমাদের বিতর্ক রচনা, 197 নম্বর পৃষ্ঠায়। যারা মোবাইলের ভালো মন্দ পড়েছো তারা আশা করি এটা পারবে, কারণ চলভাষ বা মোবাইলের ভালো মন্দ এবারও গুরুত্বপূর্ণ ছিল। এটাও তোমাদের দেখিয়ে দিই 197 নম্বর পৃষ্ঠায়। ইন্টারনেট ছাড়া চলমান জীবন অচল, অর্থাৎ ইন্টারনেটের ওপর আমি বিতর্ক করতে বলেছিলাম, ইন্টারনেট পরিষেবার ওপরই কিন্তু বিতর্ক এসেছে, এটা আমি প্র্যাকটিস করতে বলেছিলাম যে ফোন ইন্টারনেট এগুলো দেখতে হবে। আর রচনাটা আমরা সবাই আশা করেছিলাম মধুসূদন বা অন্য যারা গুরুত্বপূর্ণ তারা আসবে, কিন্তু এখানে মৃণাল সেন এসছে। মৃণাল সেনের রচনা আমাদের বইয়ে ছিল না বটে, কিন্তু আমরা মৃণাল সেনের অবদানটা পড়তে বলেছিলাম, এটাও কিন্তু বইয়ে সেই অর্থে কমন। অর্থাৎ রচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো হুবহু কমন, একটা একটু ঘুরিয়ে কমন, অর্থাৎ লিখতে হবে একটা, আমাদের প্রায় আড়াই তিনখানা কমন। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্র। এবার তোমার ভাই বোনেদের বলে দিও আমাদের সম্রাট এক্সক্লুসিভের এই বই 25-এর পরীক্ষার্থীদের জন্য খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, অর্থাৎ এই আজ উচ্চ মাধ্যমিক হয়ে গেল, আগামী 4 মাসের মধ্যেই প্রকাশিত হবে নতুনভাবে, নতুন কায়দায়, আরও আকর্ষণীয়ভাবে। আজকের পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।